মাঝে মধ্যেই দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে তার মেয়ের সানার বিষয়ে কথা বলতে শোনা যায়। এদিন জি বাংলায় দাদাগিরির একটি প্রোমো আসে প্রকাশ্যে। সেখানে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায় তার মেয়েকে নিয়ে একটি গল্প বলতে। তিনি এদিন প্রতিযোগীদের বলেন যে ডোনা সব জায়গায় মেয়েকে খুঁজে ফেলেছে। শেষে আমায় ফোন করে বলে সানাকে খুঁজে পাচ্ছি না। তখন আমি ডোনাকে বলি যে সানা তো আমার কাছেই বসে আছে। আর সৌরভের এই কথাটা শুনে সবাই হেসে ফেলেন। সানা এখন চাকরি সূত্রে লন্ডনে রয়েছেন। কিছুদিন আগে দাদাগিরিতে খেলতে এসেছিলেন রাজ নন্দিনী পাল। সেখানে এসে তিনি নিজের ব্যাপারে কিছু কথা বলেন। তিনি বলেন, আমি খুব শপিং করতে ভালোবাসি। আমি সেরকম বাইরে গিয়ে শপিং করতে পারি না, তাই অনলাইনেই শপিং করি বেশি। এরপর রাজনন্দিনী সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করেন যে তুমি সানাকে নিয়ে শপিংয়ে যাও। উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন, না, যায় না, আর গেলেও ব্যাগ বইতে যায়। তবে আমার বাড়িতেও প্রতিদিন একবার করে বেল বাজতেই থাকে, রোজই পার্সেল আসে। আর সানা তো এখন বাইরে চাকরি করে, বিল পর্যন্ত দেখায় না। তবে আমি বলি যে চাকরি করা মানে কিন্তু সবসময় খরচা করা নয়, সেভিংসও করা উচিত।